চোখে পড়লো আমার এই ভাই সাদা কুকুরটিকে ঘুম পাড়ায় আবার আদর করে এটা দেখে আমার একটা কথা মনে হয়ে গেল আমার নানা একটা কুকুর পালতো আমার মামা যখন বিদেশে যায় আমি ছোট তখন আমার মামা বিদেশ যাওয়ার সময় তখন এত রাস্তাঘাটের এত পাকা রাস্তা ছিল না নদী পার হয়ে লঞ্চ দিয়ে তারপরে আমাদের ঢাকা আসতে হইতো আমার মামার সাথে আমার নানা যে কুকুরটা পালতো সেই কুকুরটা আমার নানা আমার নানি যখন মামাকে বিদায় দেয় এবং তাকে দিয়ে আসার জন্য নদী পার হয় বাড়ির থেকে কুকুরটা আমার সাথে সাথে আমার মামার সাথে আমার নানার সাথে যায় সেই কুকুরটা লঞ্চে করে দিয়ে আমার মামাকে ওই পার পর্যন্ত দিয়ে আসছে তাহলে দেখা যায় আপনি যদি একটা কুকুরকে দুবেলা খাবার দেন সে আপনার পিছন ছাড়বে না সে আপনার পিছন ছাড়বে না আপনার বাড়ির ঘরের দরজার সামনে ঘুমায় থাকবে আপনার পিছে পিছে যাবে আপনি যেদিকেই যান সেদিকেই যাবে আমার এলাকায় একটা কুকুর আমার হাজবেন্ড খাবার দেয় তো যখন ও বের হয় আমি বের হই আমরা বের হই তখন আমাদের পিছনে পিছনে যায় আর যেই দোকানতে খাবার কিনা দেয় সেই দোকানের সামনে গিয়া দাঁড়ায় থাকে আর আপনি যেই বন্ধুর জন্য তিন বছর খাওয়াইলেন পড়াইলেন আপনার থেকে যদি ওই বন্ধুর ভালো অবস্থা হয়ে যায় দেখবেন আপনার কথার মনে রাখবেন একটা কুকুর যদি রাস্তাঘাটে দেখেন বাবা তার গায়ে কখনো অকারণে আঘাত করবেন না তাকে কিছু খেতে দিতে না পারেন তাকে সান্ত্বনা স্বরূপ হাতে ইশারা করে তার পাশ কাটিয়ে চলে যাবেন কিন্তু তাকে কখনো আঘাত করবেন না কারণ আপনি জানেন না কোন রূপে আপনার মুর্শিদ আপনাকে পরীক্ষা করার জন্য আপনার সামনে এসে দাঁড়ায় আমার এই ভাইকে স্যালুট জানাই তার পোষা প্রাণীর মধ্যে প্রাণীর মধ্যে প্রতি তার এত ভালোবাসা ধন্যবাদ কত
আহারে
বলে বলে ترجمة